ভাবি মনে হয় মেকআপ করা নাই উঠছে না তো ও ঠিক আছে আর শুন চুলটা দেখ আর দাঁতটা দেখ বোকরা ফোকরা আছে কি ঠিক আছে ঘটক মশাই আর কত দূর এই তো সামনে চলে এসছি তাড়াতাড়ি চলেন হ্যাঁ হ্যাঁ চলো চলো ঘটক মশাই মেয়ে ভালো হবে তো হ্যাঁ হ্যাঁ কোনো চিন্তা না চলেন ভাবি কি জঙ্গল গো হ্যাঁ রে কি গো মা মানুষজন এখনো আসেনি আসেনি তো যা একটু এগিয়ে দেখি আই ঠিক আছে মা থাক আর যেতে হবে না আমরা চলে এসেছি আসেন আসেন বসেন ঘটক মশাই এসব কি বাড়ি ঘর কেমন ধারা মনে হচ্ছে কিছুই নাই ফকিরনি নাকি হ্যাঁ ভাবি তুমি ঠিকই বলিছ আরে আছে আছে সব আছে মেয়ে দেখতে ভালো আগে দেখেন তো ঠিক আছে চলো ভাবি আপনারা সবাই ভালো আছেন তো হ্যাঁ হ্যাঁ অত কথা বলি লাভ নাই আমাদের অনেক কাজ আছে তাড়াতাড়ি মেয়েকে ডাকো তো হ্যাঁ হ্যাঁ ডাকছি আসলেন একটু বসেন আমাদের বসে থাকলে হবে না আমরা তোমাদের মতন গরিব না ভাবি আমার একটা স্ট্যাটাস আছে আমি যদি এই বাড়িতে বিয়ে করি আমার বন্ধুরা আমাকে কি ভাববে বলো তো হ্যাঁ ভাবি ভাই ঠিকই বলিছে মেয়ের মা দেখো কালো ধোপ মেয়ে যে কেমন হবে কই ডাকো মেয়েকে সেলিম যা তোর বোনকে নিয়ে আয় ঠিক আছে শোন সাগর মেয়েকে ঘুষে মেচে দেখে নিতে হবে মায়ের মতন কালো আর ধোপ হলে বিদিব না আমার মতন সুন্দরী মেয়ে দরকার বুঝলি হ্যাঁ ভাবি তুমি ঠিকই বলিছো এই এদিকে সামনের দিকে বসাও তা তুমি লেখা পড়া কত দূর করিছ ম্যাট্রিক পাস ও তো আমরা ম্যাট্রিক ট্যাট্রিক বুঝিনি তা তুমি কত ক্লাস অবধি পড়িছ সেইটা বলো ইয়া আব্বা কি বলছে আব্বা থামো তুমি ইংরেজিতে নাম লিখতে পারো তো হ্যাঁ পারি মেয়ে বিশাল পড়াশোনা ইয়া বাকি বলছে হ্যাঁ সবই ঠিক আছে এ ছেলে যা তো এক মগ পানি আনো আর সঙ্গে একটা রুমাল আনবে আপনারা পানি রুমাল কি করবেন মেয়ে দেখতে এসেছেন মেয়ে দেখেন হ্যাঁ মেয়ে দেখছি তো আগে যেটা বললাম সেইটা করো যাবা পেনি দে হুম আমরা কিন্তু অনেক বড় লোক আমার দেওরের সাথে বিয়ে হলে অনেক কিছু দিতে হবে যেমন ধরেন একটা চার চাকা গাড়ি মেয়ের গয়না ঘরের খাট আলমারি ফ্রিজ সোফা এই সব আর কি এই নিন পানি আর রুমাল ঠিক আছে রাখো রাখো এই কাজল রুমালটা ভিজা দিয়ে মুখটা ঘুষে দেখ রংটা অরিজিনাল কি মেকআপ সুন্দরী ঠিক আছে ভাবি
এরে শালা, কি করছে রিয়া? এবার মনে হয় আমার ঘর তালি শেষ করে দিবে। মনে হয় মেকআপ করা নাই, উঠছে না তো। ও ঠিক আছে, আর শুন, চুলটা দেখ আর দাঁতটা দেখ, বুকরা ফুকরা আছে কি? ঠিক আছে। ঠিক আছে, দাঁতে বুকরা ফুকে নাই। ও ঠিক আছে, শোনো, মেয়ে আমাদের মোটামুটি পছন্দ, তোমরা আবার রাগ দাগ করলে না তো? না না, ঠিক আছে। আমরা একটা কুকুর কিনলাম, সাত গোষ্ঠীর গোষ্ঠীর মিলে দেখি হাজার হোক, আমার একটা দেওয়ারের বি দিব, দেখি শুনি তোর নিতে হবে। এবার বলো, মেয়ে জামাইকে কি কি দিবা? আব্বা তুমি যাও, এক বালতি পানি, একটা শ্যাম্পু আর চিরুনি লেসো তো। এই শ্যাম্পু চিরুনি পানি কি হবে? আমি যেটা বললাম সেটার উত্তর দাও। আমি ঠিক উত্তর দিছি, একটু দাঁড়ান। আব্বা যাও তাড়াতাড়ি পানি নিয়ে আসো। আর হ্যাঁ, আপনারা ততক্ষণ ডিসাইড করুন বিয়েতে কি কি নেবেন। একটা চার চাকা গাড়ি, মেয়ের গয়না আর ঘর সাজানোর জিনিস, আর তার সঙ্গে 5,00,000 টাকা দিলেই হবে। সামান্য এইটুকুই, আর কিছু নেবেন না? এ তো অনেক কম হয়ে গেল, আরো বলুন আরো বলুন। আচ্ছা, ছেলে কি নিজের নাম ইংরেজিতে সই করতে পারবে? এই তুমি আমাদেরকে কি মনে করছো? আমরা তোমাদের মতো অশিক্ষিত গরিব না, আমাদের কোম্পানিতে হাজার হাজার লোক খাটে। তাহলে এইসব জিজ্ঞেস করার মানে কি? আমি কি লিখা পড়া করিনি? লে বাপ। হ্যাঁ আব্বা দাও। আরে দাঁড়ান দাঁড়ান, এত তাড়াহুড়ো কিসের? আমার বোনের সাথে বিয়ে দেব, আমরাও তো একটু ছেলেকে যাচাই বাছাই করে দেখবো, তাই না? চিন্তা করবেন না, তাই আমরা দেখছি ছেলের মাথায় চুলটা অরিজিনাল না ডুপ্লিকেট। আপনাদের ওই ট্যাটাস নিয়ে ধুয়ে পানি খায়েন, আর ওই টাকা নিয়ে কবরে যায়েন। আপনাদের কথাবার্তা শুনে বোঝা যায় আপনারা কতটা নিচু মনের মানুষ। আর আপনি কি করে ভাবলেন আপনার দেওরের সাথে আমার বোনের বিয়ে দেব? সব কটা অশিক্ষিত দল। আর হ্যাঁ, আমার ফ্যামিলি ভদ্র বলে এখনও নিজের পায়ে দাঁড়িয়ে আছেন। আপনাদের যা ব্যবহার অন্য ফ্যামিলি হলে না মেরে ঠ্যাং ভেঙে ফেলতো। ভাবি চলো, এইখানে আর এক মুহূর্ত থাকা যাবে না। আরে যান যান, এক্ষুনি যান, না হলে আমি ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেব। আপনি আবার দাঁড়িয়ে কি করছেন, যান। বাপ সেলিম, তুই ঠিকই করেছিস, ওই ফ্যামিলিতে যদি তোর বোনের বিয়ে হতো কোনোদিনই সুখী হতে পারত না। ভাই আমি জানতাম যে আমার অপমানের প্রতিশোধ তুমি নেবেই। আরে পাগলি, তুই চিন্তা করিস না,
এর থেকে ভালো ছেলের সাথে তোর বিয়ে দেব। হয়তো তাদের টাকা পয়সা নাও থাকতে পারে, কিন্তু মান সম্মান, মানুষের প্রতি ভালোবাসা এটুকুই থাকবে। হ্যাঁ বাপ, তুই ঠিকই বলেছিস। ভাই ওসব বাদ দাও, চলো ঘরে চলো।